সালাম আলাইকুম দর্শক মন্ডলী, আজকে মরক্কোর একটা ফেভারিট রেসিপি আছে, কুসকুস, যেটা আমার খুব পছন্দ। আমি মরক্কানদের কাছে এই কুসকুস খেয়েছি, ডিশটা খুবই একটা মজাদার ডিশ। তো কুসকুস কীভাবে রাখতে হয় এটা আমরা আজকে দেখব। তো কুসকুসটা আমাদের কিছুটা বাংলাদেশের বিরিয়ানির মতো, মরক্কোর লোকজন এটা খায়, আমরা যেভাবে বিরিয়ানি খাই মরক্কোর লোকজন একটা কুসকুস খায়। আমি বলে রাখি শুরুতেই যে কুসকুস বেসিক্যালি হচ্ছে ভাঙা চালের বা খুদের চালের প্রস্তুত করা। আপনারা বাকিটা দেখলে বুঝতে পারবেন যে কুসকুস কিভাবে বানাতে হয়, ভেরি মাচ ইয়ের মতো, ওই বিরিয়ানি বানানোর মতো। চলো আমরা ভিডিওতে গিয়ে দেখি। শুরুতেই যেটা লাগবে সেটা হচ্ছে যে দেখেন কুসকুস তৈরি হয়ে গেলে কিরকম দেখতে। এখন কুসকুস কিভাবে বানায় আমরা সেটা দেখবো। স্পেসিফিক চাল পাওয়া যায় কুসকুসের জন্য, যেটা বললাম যে খুদের রাইস অথবা ভাঙা চাল, যেটা সেটা লাগবে। বাটিতে মেপে দিচ্ছে, এখন দেখা যাচ্ছে যে সে বাটিতে করে ভাবছে। এই যে প্লেটটা দেখছেন ট্রেডিশনাল, এটা মরক্কোর একটা প্লেট, এই যে হাত দিয়ে সে মিশাচ্ছে, মাখাচ্ছে জিনিসটাকে। কুসকুসের রাইসটা দেখতে এরকম, আমরা যেমন বাসমতি রাইস দিয়ে বিরিয়ানি করি, কুসকুস হচ্ছে অপোজিট। কুসকুসের দানাটা ভাঙা, ছোট ছোট দানা। আপনি যদি কুসকুস তৈরি করতে চান তাহলে যে কোনো গ্রোসারি শপে গিয়ে কুসকুস চাল বললেই দিবে। এবং এই যে এখন এটার মধ্যে পানি মিশাচ্ছে, হাত দিয়ে মিশাচ্ছে, মাখাচ্ছে জিনিসটাকে পানি দিয়ে। আচ্ছা, এখন বলছে এটা শুকাতে হবে, এটা এখন এভাবে রাখবে যাতে এটা শুকিয়ে যায়, পানিটা অ্যাবজর্ব করে যায়। এখন তারা সবজি কাটছে, কুসকুসে প্রচুর সবজি দেয়া হয়। আপনারা দেখছেন শালগম, তারপরে গাজর, শসা, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, মিষ্টি কুমড়া, প্রচুর ধরনের সবজি দেয়া হচ্ছে, মটরশুঁটি, সিজনাল সব ফ্রুটস দেয়া হয়। ক্যাপসিকাম দেখাচ্ছে, ঝালমরিচ, এটা হচ্ছে এখন এগুলো তারা কাটবে, পরিষ্কার করবে, ধুবে এবং কাটবে। এই যে এখন প্রথমে পেঁয়াজ কাটবে, মোটামুটি পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে নিবে, মুরগির মাংস দিবে। কুসকুসের মধ্যে মাংসও দেওয়া যেতে পারে, মাছও দেওয়া যেতে পারে, দুইভাবেই কুসকুস রান্না করা যায়। এখন তেল দিয়ে গরম করবে, আর এখন তেলের মধ্যে ছেড়ে দিল মুরগি, মুরগিটাকে আলাদা করে রান্না করছে তারা। এই মুরগিটা রান্না হয়ে গেলে কুসকুসে তারা দিবে, ট্রান্সফার করবে। সো মুরগি রান্না আমরা যেভাবে রান্না করে থাকি একইভাবে রান্না করবে মুরগি। এই যে মুরগি রান্নার মধ্যে এখন পেঁয়াজ দিচ্ছে, লবণ দিচ্ছে, মরিচ, হলুদ, রসুন, যা যা দরকার সবই দিচ্ছে। মুরগি রাঁধতে আপনারা সবাই পারেন, তো ওরা মুরগি রান্নাটা দেখাচ্ছে। এই মুরগি রান্না হয়ে গেলে এই পিসগুলো কুসকুসের উপরে রেখে দিবে, ডেকোরেশন করে দিবে। এবং কুসকুস ঢালা হয় মানে বড় একটা প্লেটে, আর মুরগিটা থাকে সেন্ট্রাল টপ, উপরে মাঝখানে থাকে। এই যে তারা এখন মুরগি রান্না করছে, এখন বাকি সবজিগুলো কাটবে, গাজর কাটছে, গাজরের মাঝখান থেকে পেটটা ফেলে দিচ্ছে, শুধু গাজর।
এটা হচ্ছে শালগম, ছোট ছোট পিস করে নিচ্ছে। কুচকুচ রান্না করার পর খুব সুন্দর লাগে দেখতে, বিকজ অনেক সবজি দেওয়া হয়, কুচকুচটা খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়। এখন মুরগির মাংস রান্না হয়ে গেছে অলমোস্ট, এখন তারা মুরগির মাংসের মধ্যে সবজি দিয়ে দিচ্ছে। মানে আপনি যে পরিমাণ সবজি পান, সিজনাল সবজি, সেগুলোই দিতে পারেন। এই যে কুসকুসের পানি শুকিয়ে গেছে, কুসকুসটা একদম ঝরঝরে হয়ে গেছে, এটা এখন রান্না করবে। কুসকুসটা হচ্ছে রাইস, এই কুসকুসের রাইসটা এখন তারা রান্না করবে। এটা একটা বিশেষ পাত্র, নিচে ফুটা ফুটা আছে, এই পাত্রের মধ্যে কুসকুসের রাইসটাকে রাখছে। সে যেটুকু কুসকুস রাইস নিয়েছিল পুরোটা ঢেলে দিল বাটির মধ্যে। এদিকে মুরগি রান্না হচ্ছে, সবজিগুলো ভালো রান্না হয়ে গেছে, আবার নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছে। এখন পানি দিচ্ছে, বয়েলড ওয়াটার, গরম পানি দিচ্ছে আর কি মুরগিতে। দেখেন কি পরিমাণ পানি দিচ্ছে, পানি দিয়ে আবার একটু নাড়াচাড়া করবে, 15 মিনিট বসিয়ে রাখবে। এখন এখন কুসকুসের পটটাকে চুলার উপরে উঠিয়ে দিল, আর এই মুহূর্তে তারা কিছু প্রিপারেশন আছে, পানির মধ্যে লবণ ঢেলে লবণ পানি তৈরি করছে। এখন মিষ্টি কুমড়া কাটবে, মিষ্টি কুমড়া থেকে চামড়া আলাদা করবে, বিচি পরিষ্কার করবে, অল্প এক টুকরা নিল, এখন মিষ্টি কুমড়াটাকে পরিষ্কার করছে, বিচি পরিষ্কার করছে, ছোট ছোট পিস করে নিল, এখন চামড়া ফেলে দিচ্ছে। এখন সে নিল শশা, না এটা শশা না, এটা হচ্ছে কিছুটা পটল জাতীয়। অথবা ধুন্দুলের মতো মনে হচ্ছে আমার কাছে, ধুন্দুলের বাড়িটি এরকম, ওটা এখন যে কোনো সবজি এটা নেওয়া যেতে পারে। এটাকে আগ পাশ কেটে এটাকে, এই যে এখন পিস পিস করছে, আর এটা লাস্টটা ছিল ক্যাপসিকাম, এই সবুজ যেটা কাটছে এটা ক্যাপসিকাম, ছোট ছোট পিস করে নিচ্ছে। সবজিগুলোকে কেটে ছোট ছোট পিস করবে, এগুলোকে এখন একটা বাটিতে রাখছে, অন্যান্য সবজিগুলো পিস করছে। এটা হচ্ছে শশা, এখন যেটা কাটছে এটা শশা জাতীয়। অনেক রকমের সবজি দেয় কুসকুস কালারফুল হয়ে যায়। এখন দেখতে পাচ্ছেন আপনারা যে কুসকুসের পটের মধ্যে কুসকুস চুলাই দেয়া আরো শুকিয়ে গেছে। আচ্ছা, এখন কুসকুসটাকে একটা প্লেটে ঢেলে রাখলো, এখন লবণ পানিটা ঢেলে দিবে কুসকুসের ভেতরে। আরো লবণ পানি দিচ্ছে, হাত দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছে। এখন 10 মিনিট এটাকে এভাবে রাখবে যাতে পানিটা শুকিয়ে যায়, লবণ পানিটা এটা শুকিয়ে যায় রাইসটার ভেতরে। এভাবে রাখুন 10 মিনিট। সবজিগুলোকে আলাদা করে রাঁধতে হবে,
আচ্ছা, সবজি গুলো আবার আগে যে মুরগি রান্না হচ্ছিল এটার উপরে আরেক দফা সবজি দিবে, যাতে মুরগির সাথে সবজি গুলো রান্না হয়ে যায়। খুব সুন্দর লাগছে কালার গুলোতে, কুসকুসের খেতে খুবই মজার। মটরশুঁটি দিল মুরগির সাথে, এখন সবজিও রান্না হয়ে যাবে। এই যে দেখেন কিভাবে রান্না করছে, এখন সে এখানে প্রিপেয়ার করছে কুসকুসের রাইসটাকে। এটার মধ্যে লবণ পানি দেওয়া হয়েছিল, এবং কুচকুচ টানতে প্রচুর প্রিপারেশন লাগে। এটা আপনারা দেখতে পাচ্ছেন, অনেক টাইম সাপেক্ষ। আচ্ছা, এখন আবার ওই পটের মধ্যে নিয়ে যাচ্ছে রাইসটাকে। এখন এটার মধ্যে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছে কুচকুচের ভেতরে। টমেটো কাটবে আগে, স্লাইসিং মেশিনে টমেটোটাকে, এই দেখেন টমেটো সালাদের মতো তৈরি করলো। রান্নার দিকে নজর দিচ্ছে, রান্নাটা আছে, রান্নার মধ্যে দিল টমেটো পেস্ট, এখন নাড়াচাড়া করে দিবে। মরক্কোরা টমেটো পেস্ট খুব ইউজ করে, যে কোনো রান্নাতে টমেটো পেস্ট দেয়, এরা খুব পছন্দ করে টমেটো। এখন ওই মুরগির উপরেই চড়িয়ে দিলে হচ্ছে কুসকুসের পট, তার মানে একসাথে দুইটা রান্না হবে, এবং মুরগির যে ভাপ সেটা কুসকুসের ওই স্মেলটা চলে যাবে কুসকুসের ভেতর। আপনারা দেখতে পাচ্ছেন মাঝখান দিয়ে ফাঁকা করে দিল ভাপ বেরোনোর জন্য। আপনারা উপরে দেখতে পাচ্ছেন নিচের রান্নার ভাপে কুসকুস রান্না হচ্ছে। আবার হট ওয়াটার নিচ্ছে, এখানে কিছু একটা তৈরি করছে তারা। কিছুটা হার্বাল জাতীয় কিছু একটা তৈরি করছে, পানির মধ্যে দিল, এভাবে রেখে দিবে। এখন ফিরে যাই আমরা কুসকুসে। কুসকুস মোটামুটি রান্না শেষ, নিজে মুরগি রান্না হয়ে গেছে, একসাথে রান্না হলো। এখন পরিবেশনের পালা, এখন এই যে দেখেন কুসকুসটাকে প্লেটের মধ্যে রাখবে এবং সুন্দর করে হাত দিয়ে ড্রেসিং করবে। প্রথমে পুরোটা ঢালো, এখন দেখবেন যে গরম তো ওই জন্য চামচ দিয়ে করছে, একসময় সে হাতে করবে। মরিচ গুলাকে সাথে রাখলো, এই এখন একটু অলিভ অয়েল ঢেলে এখন হাত দিয়ে এটাকে ড্রেসিং করে সুন্দর করবে। এই যে গরম থাকায় প্রথমে চামচ দিয়ে করছে, কিন্তু একটা স্টেজে তাকে হাত দিয়ে ড্রেসিং করতে হবে। এই যে এখন দেখেন এইভাবে কুসকুসে যে হাত দিয়ে ড্রেসিং করবে এবং সুন্দর একটা প্লেটের মতো করে গোল করে, প্লেটের মধ্যে গোল করে সাজাবে। এই যে হাত দিয়ে মুঠ করে, এই যে এখন এইরকম করে মুঠে সে চেক করছে, হাতে মুঠ মুঠ করে নেওয়া যাবে। এই যে এখন সে প্লেটের মধ্যে সাজাবে। খুব সুন্দর করে এখন সাজাবে একটা ডিশ আকারে, একদম ডিশের মাঝখানে ওই মুরগিটাকে রাখবে এবং সাইডে দিয়ে গোল করে সবজিগুলোকে রাখবে যাতে কালারফুল মনে হয়। হাত দিয়ে পুরো কাজটা, কাজ হাত দিয়ে করবে। এই যে এখন এই যে উপরে যে অংশটা তৈরি করলো ওইটার মধ্যে মুরগিটাকে রাখবে। দেখেন আমি যেহেতু খেয়েছি আমি জানি যে এটা কুসকুস কিভাবে রান্না করে এবং কিভাবে পরিবেশন করে। মাংস রাখবে মাঝখানে,
আর সবজিগুলো কিন্তু এ সাইডে, প্রোডিউসটা খুব কালারফুল মনে হবে আপনার কাছে। কুচকুচটাকে ঢেকে দিবে সবজি দিয়ে, এই যে মটরশুঁটি আর ঝোলটাকে এই যে পুরোটা ডিশের উপর ঢেলে দিল, এবং এই হয়ে গেল কুচকুচ। এখন এখান থেকে মানুষ নিয়ে নিয়ে খাবে। এখন ওই যে কুচকুচের সাথে আরো কিছু, হয়তো এটা সম্ভবত শরবত আকারে দিতে যাচ্ছে, ওইটার প্রস্তুতি চলছে। ফার্মেন্টেড মিল্ক দিচ্ছে। আচ্ছা, যে এটা অন্য কোনো কারণে, এই আমাদের কিন্তু কুসকুসের আজকের এটা শেষ হয়ে গেলে এখানে। এটা হলো একটা কুসকুসের সাথে নিয়ে খাওয়ার মতো একটা সাইড ডিশ। তো দর্শক মন্ডলী, দেখলেন যে কিভাবে কুসকুস তৈরি হলো, একদম ডিটেইল প্রিপারেশন। কুসকুসের জন্য আলাদা স্পেসিফিক রাইস লাগে, এবং কুসকুস রান্না করা ডিফিকাল্ট না, যেভাবে বিরিয়ানি রান্না করে, শুধু মাংসটা এবং সবজিটা আলাদা রান্না করে, কুসকুসটা ওই মাংসের উপরে ভাপে সিদ্ধ রান্না করে, করে হাত দিয়ে এটাকে প্লেন করে মাঝখানে মুরগিটা রাখে আর সাইডে সবজিটা। কিন্তু খুব মজা কুসকুস, আপনারা চেষ্টা করে দেখতে পারেন যে কুসকুস রান্না করা কেমন, বাট খেতে অসাধারণ। আমি বলে দিলাম এই রেসিপিটা এই জন্য আপনাদের শোকলাম, আমি নিজে এটা খেয়েছি, আমি জানি এটা খুব মজার, আপনারা টেস্ট করে দেখতে পারেন। আমাদের দেশে সাধারণত কুসকুস পাওয়া যায় না, বাট কুসকুস মুরগি দিয়েও করা যায়, গরুর মাংস দিয়েও করা যায়, আবার মাছ দিয়েও করা যায়, সব একসাথে না, যে কোনো একটা একটা করে, হয় মুরগি দিয়ে অথবা মাংস দিয়ে অথবা মাছ দিয়ে কুসকুস রান্না করা যায়। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। ভিডিওটা এখানে শেষ করলাম, আসসালামু আলাইকুম।